বন্ধুরা, আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন তাজমহল নিয়ে একটি ভিডিও বানাতে, তাই আজ এই ভিডিওটি আপনাদের জন্য। আজ এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তাজমহলের কিছু রহস্যময় ঘটনার ব্যাপারে, যা আপনাদের অবাক করে দেবে। যদি আপনি ইতিমধ্যে তাজমহলে গিয়ে থাকেন বা সেখানে যাওয়ার কথা ভাবছেন, তাহলে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হন, তাহলে বলবো ইউ আর দ্য কিং। চলুন শুরু করা যাক। তাজমহল শুধুমাত্র ভালোবাসার প্রতীক নয়, এটি আজ সারা বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এর সৌন্দর্য মানুষকে অবাক করে দেয়, তাই আজ তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। তাজমহল কে বানিয়েছিল বা কার জন্য বানানো হয়েছিল তা আমরা সবাই জানি, কিন্তু এর সৌন্দর্যের পেছনে যে রহস্যময় ও অদ্ভুত ঘটনা লুকিয়ে রয়েছে তা আমরা অনেকেই জানি না। চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাগুলির ব্যাপারে। তাজমহলের ছাদে একটি গর্ত আছে। এর পেছনে যে ঘটনাটি লুকিয়ে আছে তা হল, তাজমহল তৈরি হয়ে যাওয়ার পর শাহজাহান সমস্ত শ্রমিকের হাত কেটে নেওয়ার আদেশ দিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল তাজমহলের মতো এত সুন্দর স্থাপত্য সারা বিশ্বে যেন আর কেউ বানাতে না পারে। এই ঘোষণায় সমস্ত শ্রমিকেরা রাগান্বিত হয়ে তাজমহলের ছাদে একটি গর্ত করে দেয়, আর এই গর্তের জন্যই আজও বৃষ্টি হলে তাজমহলের ছাদ থেকে জল পড়ে। তাজমহলের ছাদকে বাঁশ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল একবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাজমহলকে বাঁশ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে শত্রুরা এটিকে দেখতে না পায়। এরপর 1971 সালে ভারত পাক যুদ্ধে এবং 9/11 পর থেকে তাজমহলকে নিরাপত্তার জন্য মাঝে মধ্যেই বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়। জানেন কি শাহজাহান সর্বপ্রথম তাজমহলকে দেখে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, এই পবিত্র ভূমিতে যে পা রাখবে সে সমস্ত পাপ থেকে উদ্ধার হবে। আমরা সবাই জানি তাজমহলের চারপাশে চারটি মিনার আছে। এই মিনারগুলি আপাত দৃষ্টিতে সোজা মনে হলেও মিনারগুলি আসলে বাইরের দিকে ঝুঁকে আছে। মিনারগুলিকে এইরকমভাবে তৈরি করার প্রধান কারণটি হল, ভূমিকম্পের ফলে যদি মিনারগুলি ভেঙে পড়ে তাহলে সেগুলি বাইরের দিকে ভেঙে পড়বে, সেগুলি কখনোই মূল স্থাপত্যটির ওপর ভেঙে পড়বে না। আপনারা শুনে অবাক হবেন, তাজমহলকে একবার বিক্রি করে দেওয়া হয়েছিল। প্রচলিত আছে নটবরলাল নামে এক ঠক তাজমহলকে বিক্রি করে দিয়েছিল একবার, কিন্তু এই ঘটনাটি কতটা সত্য তার কোনো সঠিক প্রমাণ আজও পাওয়া যায়নি। বলা হয়ে থাকে তাজমহল তৈরি করতে 28 রকমের অনেক দামি ও মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছিল, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। পাথরগুলি আনা হয়েছিল চীন, তিব্বত এবং শ্রীলঙ্কা থেকে, কিন্তু পরবর্তীতে ইংরেজরা তাদের শাসনকালে বেশিরভাগ মূল্যবান পাথরই খুলে নিয়ে চলে যায়। সারা বিশ্বের মধ্যে তাজমহল একমাত্র স্থাপত্য যেখানে প্রতিদিন সবচেয়ে বেশি জনসমাগম হয়। এখানে প্রতিদিন 12,000 থেকে 15,000 পর্যটক আসে এই অপরূপ সুন্দর স্থাপত্যটিকে দেখতে। আপনারা জেনে অবাক হবেন, শাহজাহান কালো রঙের আরও একটি তাজমহল বানানোর পরিকল্পনা করেছিলেন। তিনি ভেবেছিলেন, মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তিনি যে সাদা তাজমহলটি বানিয়েছেন, ঠিক তার বিপরীতে তিনি তার নিজের জন্য একটি কালো তাজমহল বানাবেন। কিন্তু তার সেই স্বপ্ন স্বপ্নই রয়ে যায়, কারণ পরবর্তীতে তার পুত্র ঔরঙ্গজেব তাকে বন্দী করে কারাগারে পুড়ে দিয়েছিল। আপনারা কি জানেন তাজমহলের সাথে প্রথম সেলফি কে তুলেছিল? তাজমহলের সাথে সর্বপ্রথম সেলফি তুলেছিলেন জর্জ হ্যারিসন। তিনি এই সেলফি তোলার জন্য ফিশআই লেন্সের ব্যবহার করেছিলেন। প্রচলিত আছে তাজমহল তার রং বদলায়, আর এই প্রবাদটি সত্য। তাজমহলের রং সাদা হওয়ার কারণে সূর্যের অবস্থান পরিবর্তনের সাথে সাথে এটি রং বদলায়। তাজমহলকে আপনি যদি ভোরবেলায় দেখেন তাহলে এটিকে হালকা গোলাপি রঙের দেখবেন, এবং সূর্যাস্তের সময় হালকা লাল রঙের দেখবেন। আর যদি আপনি তাজমহলকে পূর্ণিমা রাতে দেখেন তাহলে এটিকে রূপালি রঙের দেখবেন। বর্তমানে ইন্টারনেটে একটি খবর খুব ছড়িয়ে পড়েছে যে তাজমহলের নিচে 27টি দরজা পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে শিব মন্দির। আপনাদের জানিয়ে রাখি এটি সম্পূর্ণ গুজব। তবে অবশ্যই একটি সুড়ঙ্গ পাওয়া গেছে, যেটি যমুনা নদীর ধার থেকে শুরু করে তাজমহল পর্যন্ত বিস্তৃত। বিশেষজ্ঞরা বলছেন, এই সুড়ঙ্গটি যমুনা নদীর ধার থেকে তাজমহলে আসার জন্য শাহজাহান ব্যবহার করতেন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং আরও মানুষের জানার সুযোগ করে দিন। এম রইল 5,000 লাইকের। মায়োর সাথে সবসময় কানেক্টেড থাকতে মায়োর ফেসবুক পেজ, টুইটার ও ইনস্টাগ্রামে ফলো করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।